ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আমাদের কারো ঘুম ভাঙে তো সেই ব্যক্তি মহাভাগ্যবান। সেই সময় ঘুম থেকে উঠে তিনি যদি জপ ধ্যান করেন তাহলে তিনি জপের সুফল তাড়াতাড়ি পাবেন, কারণ ওই সময় ব্রহ্মযোগ চলে। এই ব্রহ্মযোগের সময় বিদেহী মহাত্মাগণ প্রকৃতিতে ঘুরে বেড়ান। এই সময় যারা জপ ধ্যান করে তাদের সেই সব মহাত্মাগণ তাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন এবং সেই ব্যক্তি যা প্রার্থনা করেন তাই পেয়ে থাকেন। আর এই সময় প্রকৃতি খুব শান্ত থাকে এবং প্রকৃতিতে পজিটিভ এনার্জি এবং ডিভাইন ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। এই ব্রহ্ম মুহূর্তে যদি আমাদের ঘুম ভেঙে যায় তো না ঘুমিয়ে আমাদের যোগ ধ্যান করা দরকার। এই সময় যোগ ধ্যান করলে আমাদের সারা দিন অবশ্যই ভালো কাটবে এবং আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আমরা সবাই এই সময় ঘুম থেকে উঠতে পারি না, যারা উঠতে পারে তাদের উপর অবশ্যই ঈশ্বরের কৃপা আছে এবং ঈশ্বর তাদের একটি বিশেষ ইঙ্গিত দিচ্ছে। তো বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে যদি আপনাদের ঘুম ভেঙে যায় ঈশ্বরের কাছে তখন ভালো কিছু প্রার্থনা করুন, সেই প্রার্থনার সুফল আপনার জীবনে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে।